তার নাম হলো ফাতেমা। তা আমার জানা মতে ফাতেমা কোনোদিন পর্দার বাহিরে যায় না। উনি একটা পর্দার ছিল নারী, উনি একটা সম্রান্ত নারী, উনি একটা আপনার চরিত্রবান নারী, উনি একটা মহৎ মানুষ। তোমরা কেউ না জানো আমি জানি। আমার মনে হয় তোমাদের মহিলাদের সম্মেলনে ওই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে যদি দাওয়াত দাও তোমাদের সম্মেলনটা অনেক ধন্য হয়ে যাবে। আপনি মুরব্বী মানুষ, সমাজের দাওয়াত দেওয়ার জন্য আসছেন বারো কথা, আমি অবশ্যই দাওয়াত নিব, কিন্তু আমার আব্বাদের কথা দ্বারা হুকুম ছাড়া এই দাওয়াত নিতে পারি না। আমার আব্বা ঘরে আসুন, আমরা নতুন ইসলাম প্রচার করি, আমাদের অনেক শত্রু আছে, অনেকে বিরোধিতা করে, আবার আমি এলাকার মহিলাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ আমার হয় নাই। তোমার জবান থেকে মুসলিমদের কথা তুমি শুনলে অনেক কাফের মহিলারা মুসলমান হয়ে যেতে পারে। এমন এক আমার আল্লাহ আর কি কথা বলছি কি দিকে সব এখানে বোঝা দেখি